আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। তো আজ বরাবর মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকেও যেহেতু পরশমণির পক্ষ থেকে হাজির হয়েছি, পরশমণি যেহেতু কি রাখে কি দেখায় সবকিছু আপনাদের আইডিয়া আছে, তারপরও নতুন করে কিছু আজকে দেখাবো। তো আজকে কিছু কাতান দেখাবো আমরা, হ্যাঁ, বরাবরের মতো। আজকে ফার্স্ট যে শাড়িটা দেখাবো এটা হলো পিচ কালারের মধ্যে। আজকে প্রথমে আমি পিচ কালার থেকে শুরু করবো। এটা আর কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই দিব, নাহলে অনেকটা বোঝা যাবে না ক্যামেরায়। যেমন এটার মধ্যে গোল্ডেন মিনা করা আছে, হ্যাঁ, গোল্ডেন মিনাটা যেটা একটু আমরা সবসময় প্রত্যেকটা জিনিস আমরা ফ্লাশ করে দিই, যেমন এটা গোল্ডেন মিনা দেওয়া আছে। আর মাঝখানে যে জরিটা দেওয়া আছে এটা একদম ম্যাট জরি দিয়ে কাজ করা আছে। আর এটা সবচেয়ে ভালো যে দিকটা এটা হলো সফটনেসটা, হ্যাঁ, এটা যথেষ্ট সফট হবে। আর যারা একটু আরামদায়ক খুঁজেন, যে আমি কাতান পরবো কিন্তু ফ্লেভারটা কটন পরলে যেটা যেরকম আরামদায়ক হয় ওরকম আরামদায়ক হবে, তো এই শাড়িটা দেখাচ্ছি, পুরোটাই দেখাই। এটা আঁচলটা, আঁচলের সামনে টার্সেল করা হবে, সুন্দর করে টার্সেল করা হবে। আর এগুলো কিন্তু সাড়ে 12 হাতের উপরে হয় উইথ ব্লাউজ, হ্যাঁ, ব্লাউজটা আলাদা, ব্লাউজ সাড়ে 12 হাতের উপরে হবে। আর প্রাইসগুলো একদম রিজনেবল হবে, প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। এটা হলো ব্লাউজটা, ব্লাউজ কিন্তু যথেষ্ট কাপড় দেওয়া আছে। আপনি যদি চিন্তা করেন যে ফুল স্লিপ করবেন, আশা করি এটা ফুল স্লিপও হবে, হ্যাঁ, যথেষ্ট কাপড় দেওয়া আছে। আর এটা হাতায় থাকবে। আর এটার প্রাইসগুলো হবে 4,500 টাকা, হ্যাঁ, এগুলো অনলি 4,500 টাকা হবে। নেক্সট কালারটাও দেখাবো। এগুলো কিন্তু প্রাইস হিসেবে হয়তো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু প্রাইস হিসেবে শাড়িগুলো কিন্তু যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট আরামদায়ক হবে। আর কালারগুলো তো ওয়াও, হ্যাঁ, এই যে দেখেন আমি ফার্স্ট, এই যে ফার্স্ট খুললাম, প্রত্যেকটা শাড়ি আছে ফার্স্ট আপনাদেরকে দেখাবো। এটা হলো অ্যাশ কালার, অ্যাশের সাথে একটু টুটুন শেড দিবে, ডুয়েল টোনের শাড়ি, একটু পার্পেল পার্পেল শেড দিবে এটার মধ্যে। এমনিতে দেখতে অনেকটা অ্যাশ কালারের মতো লাগে, একটু শেড দিবে। এটা হলো আঁচলটা, এটা হলো এটা হলো আঁচলটা, আঁচলটা দেখে দাও, এটা হলো আঁচলটা, এটা টার্সেল করা, যদি একই জিনিস, হ্যাঁ, আগে যেটা দেখেছি সেম জিনিস, সেম কোয়ালিটি, সেম প্রাইস, শুধু কালারটা ভিন্ন হবে, প্রাইস 4,500 টাকা। এরপরে দেখাবো, এটা হলো অ্যাশ ব্লু, ব্লু অ্যাশ যেটা বলি আমরা, ব্লু অ্যাশ, যথেষ্ট ভালো, একদম নতুন শাড়ি, নতুন শাড়ি কিন্তু অনেক সময় দেখা যায় হার্ড থাকে, এটা কিন্তু নতুন অবস্থা, একদম সফট আছে, দেখলে বুঝতে পারবেন, লড়াচড়া করলে দেখলে বুঝতে পারবেন। এটা ওই সেম ডিজাইন, সেম ফেব্রিক্স, শুধু প্রাইসটাও সেম, শুধু কালারগুলো ভিন্ন ভিন্ন আছে। এরপরে দেখাবো একই কোয়ালিটির একই প্রাইসের, এটার আবার ডিজাইনটা ভিন্ন হবে, কালার ডিজাইনটা ভিন্ন হবে। তো আমাদের এখানে কি হয়, অনেক শাড়ি আসে, অনেক শাড়ি আসে, ভ্যারাইটিস থাকে প্রচুর, তো সব কিছু তো দেখানো যায় না, কিছু কিছু দেখেন আমরা মিক্স করে দেখাই, এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ভ্যারাইটিস আছে। তো শর্ট, যেহেতু ভিডিওটা শর্ট হয় এই জন্য আমরা অল্প কিছু আইটেম দেখে। এটা হলো টুটোন কালার, পিঙ্ক এবং আপনার পিচ, হ্যাঁ, দুইটা মিক্স করে কালার করা আছে। শাড়িগুলো হয় কি 2-3টা রঙের সুতা দিয়ে করা হয়, এই জন্য আপনার 2-3 রকম শেড দেয়। এটা প্রাইস 4,500 টাকা পড়বে, এটা লাচলটা। আর শাড়ির যে লেন্থটা, শাড়ির লেন্থ আপনার ব্লাউজ সাড়ে 12 হাতের উপরেই থাকবে, আর ব্লাউজে পার হবে, পারটা দেখিয়ে দিচ্ছি। ও, ব্লাউজটা সুন্দর, এই যে ব্লাউজটা, ব্লাউজটা কিন্তু যথেষ্ট গর্জিয়াস করা আছে, এটা কিন্তু পুরো বডিটাই কাজ করে। আমরা ফার্স্ট দেখলাম শাড়িটা, এটা হলো ব্লাউজ পিসটা, আর এটা হলো বর্ডার করবে হাতে। এটার মধ্যে আর একটা কালার হবে লেমন কালার, এটা হলো লেমন কালারের মধ্যে শাড়িগুলো যে আমি খুলতেছি, খুলতেই ভালো লাগতেছে, এত সফট, হ্যাঁ, আর কালারগুলো তো এক দেখায়, মানে একটা আছে না যে আপনি এক দেখায় চোখ লেগে যাবে, একদম লেগে থাকবে চোখ, চোখ সরাতে পারবে শাড়িগুলো থেকে। এটা হলো আঁচল, আঁচলের ডিজাইনগুলো দেখেন, একদম ফ্যান্সি লুক করা আছে, মনে হবে কোনো 30-40 হাজার একটা কাঞ্জিভরম পরে আছেন, পুরো লুকটাই ওরকম। আর জরিটা একদম ম্যাট হবে, ব্লাউজটা দেখে যাও, এটা হলো ব্লাউজ পিস, একদম অল ওভার কাছে, ব্লাউজগুলো কিন্তু বড় আছে, হ্যাঁ, চাইলে 3/4 যদি কেউ স্লিম হয় তাহলে ফুল স্লিপও করতে পারবেন। আর প্রাইস এগুলো পুরো 4,500 টাকা। আমাদের মিরপুরে কিন্তু 2টা ব্রাঞ্চ আছে, হ্যাঁ, টোটাল 3টা, একটা হোলসেল আর রিটেল হলো 2টা শপ। এটা হলো 1 নম্বর ব্রাঞ্চ, হ্যাঁ, এটা হলো 1 নম্বর লেন, 1 নম্বর দোকান, আর সেকেন্ড যে ব্রাঞ্চটা হবে ওটা আমাদের 8 নম্বর লেনে হবে। তো আশা করি শাড়িগুলো আপনাদের ভালো লাগবে। আর সবচেয়ে ভালো যে জিনিসটা আমরা এই আপনাদের সব সহজ করার জন্য বলে দিই, যে প্রত্যেকটা শাড়ি যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে নিয়ে আসলে কি হবে, আপনাদের হেল্প করতে আমাদেরও সুবিধা হবে। তো আশা করি শাড়িগুলো ভালো লাগছে, আসবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।